বিএনপি জামায়াতের অবরোধে যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পরিবেশ অনুকূলে থাকলে সংলাপ হতে পারে, তবে বিএনপি নির্বাচন চায় না, সহিংসতা চায়। দুপুরে সচিবালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। সচিবালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী শর্তহীনভাবে যারা সংলাপে আসবেন তাদের আমন্ত্রণ জানানো হবে বলে ব্রিটিশ হাইকমিশনারকে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের ডাকে বিএনপি যাবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন হওয়ায় নিশ্চিত পরাজয় জেনে তারা সহিংসতা করছে। ব্রিটেনে কয়েকজন বাংলাদেশি অবৈধ অধিবাসীকে ফেরত পাঠানোর বিষয়ে কথা হলেও তারেক জিয়ার বিষয়ে কোনো কথা হয়নি বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।